সুরা কেরাত যদি আপনি মুখস্থ না জানেন তাহলে কিভাবে নামাজ আদায় করবেন আমরা যখন অনেক যুবককে বলি ভাই নামাজ পড়ো বলে হুজুর সুরা কেরাত তো মুখস্থ পারি না কিভাবে নামাজ আদায় করবো সুরা কেরাত মুখস্থ জানেন না বলে কি নামাজ আদায় করবেন না না সুরা কেরাত না জানলেও আপনাকে নামাজ আদায় করতে হবে আপনি নামাজ আদায় করবেন আর সুরা কেরাত শিখতে থাকবেন তো প্রশ্ন হলো এখন যদি আপনি নামাজ শুরু করেন অনেকের প্রশ্ন হুজুর এখন যদি নামাজ শুরু করি তাহলে আমি সুরা কেরাত পারি না আমি কিভাবে নামাজ আদায় করব এই প্রশ্নটা বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে করা হয়েছিল হযরতে আবু আউফার আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি এসে বলে ইয়া রাসুল্লাহ আমি কোরআনের আয়াত মুখস্থ স্মরণ রাখতে পারি না আমি নামাজ কিভাবে আদায় করব আপনি আমাকে এমন কিছু বাক্য শিক্ষা দেন যেটা নামাজে সুরা কেরাতের স্থলে যথেষ্ট হয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন তুমি যদি সূরা কেরাত না পারো যতদিন পর্যন্ত তুমি সূরা কেরাত মুখস্থ করতে না পারবে সূরা কেরাতের জায়গা এই দোয়াটি পড়বে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যারা সূরা কেরাত পারেন না যদি আপনি সূরা ফাতিহা পড়েন সূরা ফাতিহার জায়গায় সূরা ফাতিহা পাঠ করবেন এই masala হলো যতদিন পর্যন্ত আপনি সূরা কেরাত মুখস্থ না পারবেন ততদিন পর্যন্ত যারা সুরা পারেন তাদের জন্য নয় আপনি সুরা ফাতেহা পড়েন সুরা ফাতেহার জায়গায় সুরা ফাতেহা পাঠ করবেন আর রহমান রহিম এরপরে আপনি একটি সুরা পড়েন একটি সুরা মিলিয়ে নেবেন দ্বিতীয় আরেকটি সুরা পারেন আরেকটি সুরা মিলিয়ে নিবেন এখন তৃতীয় রাকাতে সুরা পারেন না সুরা ফাতেহার পরে আপনি কি পড়বেন ধরুন নামাজ পড়তেছেন তখন আপনি সুভানন্দ ই হলো হামদুলিল্লাহ ওলা ইলাহি লাল্লাহ বল্ভ একবার পাঠ করবেন চতুর্থ রাকাতে সূরা ফাতেহার পরে অন্য একটা সুরা পারেন না অথবা কোনো সূরা পারেন না শুধু সুররা ফাতেহা পড়েন তখন আপনি সুরা ফাতেহার পড়ে এটা আপনি পাঠ করবেন সুভানন্দ ই বল হামদুলিল্লাহ ওলা ইলাহিল্লাহ বল্লভ আকবার ওলা হা ওলা বলা ইল্লা বিল অথবা কোনো নৌ মুসলিম নতুন মুসলমান হয়েছে সে সূরা ফাতেহা পর্যন্ত পারে না এরকম আছে কোনো সুরই পাঠ করতে পারে না এই জন্য বিশ্বামী বললেন যে তুমি সুরাকাতের জায়গা এই দোয়াটি পাঠ করবে কিন্তু নামাজ সারা যাবে না অনেকে ওসিলা বিশ্রায় যে বুঝলো আমি সুরাকাত পারি না যখন সুরাকাতা শিখবো তখন সালাত আদায় করব না আপনাকে এখন থেকেই পড়তে হবে নামাজ সারা কোনো উপায় নাই বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি ও সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজের হিসাবের পরে এর পরে সব হিসাব শুরু হবে আগে নামাজের হিসাব যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে নামাজের হিসাব সহজ হয়ে যাবে তার সমস্ত হিসাব সহজ হয়ে যাবে যার নামাজের হিসাব কঠিন হবে তার সব কঠিন হয়ে যাবে নামাজ নামাজ ছাড়া কোনো উপায় নেই আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম ইন্তে সময় বারবার বলেছেন আর সাল্লা তাহ সালত সালাদ মালাকাত আহিমা হুকুম সালাত সালাত নামাজ 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 তোমরা নামাজ কায়েম করো এবং তোমরা তোমাদের অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো তোমার ড্রাইভারের সাথে ভালো ব্যবহার করো তোমার দারোয়ানের সাথে ভালো ব্যবহার করো তোমার কাজের বউয়ের সাথে ভালো ব্যবহার করো সাবধান খারাপ ব্যবহার করো না কারণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন ধনী নেককার থেকে গরিব নেককার পাঁচ শত বছর আগে জান্নাতে প্রবেশ করবে এই জন্য বলেছেন মজদুরের গাম সুকারণ আগেই তার পাওনা টাকা পরিশোধ করে দাও আর এখন তো বছর যায় মাস যায় সপ্তাহ যায় কিন্তু মজদুরের টাকা পরিশোধ করা হয় না অনেক সময় দেখা যায় বেচারা মাত্র সারাদিন পরিশ্রম করে পাঁচশো টাকা ইনকাম করেছে এই টাকাটা পর্যন্ত বড় লোক দিচ্ছে না সপ্তাহ চলে যায় মাস চলে যায় বেচারা বারবার তার বাড়িতে আসে স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে দুই তিনশো টাকা স্যান্ডেলে চলে গেছে এরপরও তার টাকা দিচ্ছে না এই সমস্ত বড় লোকগুলো যাবে এই জন্য বলতেছিলাম সাবধান যারা বলেন নামাজে নামাজ মুখস্ত না জানলে নামাজ পড়তে পারবো না না সুরাকেরাত মুখস্ত না জানলো নামাজ পড়তে হবে কারণ নামাজ সারা যাবে না নামাজ সারা কোনো উপায় নাই নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে